আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো জ্যাক ওভারলক মেশিন সেভেন নাইন এইট মডেলের এই মেশিনটি ই ষোলো আসলে আমরা ই ষোলো কীভাবে রিমুভ করব অর্থাৎ ই সিক্সটিন আসলে এই ই সিক্সটিন আমরা কীভাবে এটাকে রিমুভ করব সেটি আমি আপনাদেরকে দেখাবো তো ইরোর সিক্সটিন আসে মূলত আমাদের সেফটি গাইড থেকে সেফটি গার্ডের সেন্সরে যদি প্রবলেম হয় তাহলে আমাদের এটা আসে তা আমরা এটাকে সরানোর জন্য শুরুতে আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নেব অফ করার পরে আমরা যে কাজটি করব মেশিনের লেফট বাটন এবং রাইট বাটন ডিস ডিসপ্লে লেফট রাইট দুটি বাটন একসাথে চাপ দিয়ে আমরা ধরে রাখবো ধরে রাখার পরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে পাওয়ার অন করলাম এখন আমাদের সামনে পি ছাব্বিশ আসবে পি ছাব্বিশ আসলে আমরা এটাকে রাইট সাইডের বাটনটা চাপ দিয়ে চেপে চেপে আমরা এটাকে সাইডে আসবো সাইড ফিফটি নাইনে আসবো ফিফটি নাইনে আসার পরে এখানে এক থাকবে আমরা এটাকে ডাউন বাটন চাপ দিয়ে এটাকে জিরো করে নেব জিরো করার পরে এখানে চাইনিজ লেখা আসবে আমরা এটাকে আবার ওকে করলে এটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে অর্থাৎ চায়না থেকে ইংরেজি হয়ে যাবে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইরোর ষোলো চলে গেছে অর্থাৎ ইরো ষোলো চলে গেছে কিন্তু মেশিনটি চলতেছে না তো মেশিনটি না চলার কারণে আমাদেরকে যে কাজটি করতে হবে আবার আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে নিচের অংশে বাম সাইডের যে বাটনটি আছে এই সেন্সর বাটনটি এখানে অন করা থাকবে আমরা এটাকে অফ করে দেবো অফ করার পরে এখন আমাদের মেশিনটি চলবে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখতে বলবেন না তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর নোটিফিকেশন হিসাবে সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ